দিন দিন ভূমিকম্প প্রবণ হয়ে পড়ছে বাংলাদেশ, তবে সেই অনুযায়ী নেই প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে দেশের 60% ভবনই ঝুঁকিপূর্ণ। ছোট ছোট ভূমিকম্পকে বড় দুর্যোগের পূর্বাভাস আখ্যায়িত করে বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রস্তুতি জরুরি। পুরানো ভবন সংস্কার করার পাশাপাশি বুয়েটের স্থপতিরা বলছেন বেশি রড দিয়ে নতুন ভবনের পিলার ও বিম এমনভাবে বানাতে হবে যেটা মচকাবে কিন্তু ভাঙবে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত 2-3 বছর ধরে প্রায় দেশের বিভিন্ন জায়গায় 4 থেকে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে ভূতাত্ত্বিকভাবেই এই অঞ্চল এখন ভূমিকম্প ঝুঁকিতে আছে। তবে এতে আতঙ্কিত না হয়ে ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের এখানে টেকটোনিক প্লেট আছে এবং সেখানে মাঝে মাঝে সংঘর্ষ হয়। পুরো বাংলাদেশে কিন্তু আসলে 8টি ঝুঁকির মধ্যে আছে। আমাদের এখানে একমাত্র করণীয় যে আমাদের প্রিপেয়ার থাকা। বুয়েট বলছে প্রস্তুতি হিসেবে প্রথমেই পুরানো ভবনগুলো ভূমিকম্প সহনীয় করার উদ্যোগ নিতে হবে, পাশাপাশি মাটির গুণাগুণ যাচাই করে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে বেশি রড ব্যবহার সহ ভূমিকম্প সহনীয় করা অন্যান্য ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বিশেষ করে পিলারে রডের শেষ ও শুরুর অংশে এবং বিমের পুরো অংশে বেশি করে রড দিলে ভূমিকম্পের সময় ভবনগুলো মচকাবে কিন্তু ভেঙে পড়বে না। উদাহরণ হিসেবে তারা জাপানের ভবন নির্মাণ প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। বাঁশ হচ্ছে কি মচকায় কিন্তু ভাঙা খুব কঠিন। ঠিক ভবনকে এমনভাবে নির্মাণ করতে হয় যে ভবনের কলামগোলার মধ্যে রড এমনভাবে প্রোভাইড করতে হয় যে সে দুলে কিন্তু সেটা ভেঙে পড়বে না। পার স্কোয়ার ফিট 50 থেকে 60 টাকা খরচ করলে আমাদের কিন্তু ভবনটা ওই ডাকটিলিটিটা পেয়ে যাবো। ঢাকার মিরপুর থেকে শুরু করে পুরান ঢাকা পর্যন্ত যে মাঝখানে করিডোরটা চলে গেছে এখানে মাটি অপেক্ষাকৃত ভালো, কিন্তু আমরা আশেপাশে যেগুলো আছে এই জায়গাগুলো বেশিরভাগ কিন্তু বালু দিয়ে ড্রেজ ফিল দিয়ে ভরাট করা। এগুলাই যদি আর্থকুয়েকের ঝাঁকুনিটা আসে তখন দেখা যাবে এটা ঠিক লিকুইফ্যাকশনের মতনই বসে যাবে। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করারও পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট। ভূমিকম্প সেটার ক্ষয়ক্ষতি সেটার ঝুঁকি নির্ভর করে সেখানকার আবাসন ব্যবস্থা কিরকম, সেখানকার রাস্তাঘাটগুলি কিরকম, যে স্থাপনাগুলিকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি সেই স্থাপনাগুলিকে কিছু কিছু রিট্রোফিটিং বলে এটাকে সেটা করে, কিছু কিছুগুলিকে ঘুরিয়েই দেয়। বিল্ডিং কোড যারা অনুসরণ না করে করেছে সেগুলিকেও কিন্তু চিহ্নিত করা উচিত। ঝুঁকিপূর্ণই আছে শতকরা 60% থেকে বেশি। নিয়ম মেনে ভবন নির্মাণ ও পর্যাপ্ত প্রস্তুতির কারণে 2010 সালে চিলিতে 8.8 মাত্রার ভূমিকম্পের পরও মারা গিয়েছিল মাত্র 500 মানুষ, যেখানে একই বছর প্রস্তুতির অভাবে তুলনামূলক অনেক কম 7.3 মাত্রার ভূমিকম্পেও হাইতিতে নিহত হয়েছিল 3 লাখেরও বেশি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।